সমষ্টির আমি জিকা সুনিশ্চিত, এই দাবি AIDF-ৰ প্রধান বদরুদ্দিন আজমলৰ। তিনিটা সমষ্টিত আমি দিনে নিশায় কাম কৰি আছো আৰু ধুবুৰীত পাঁচৰ পৰা ছয় লাখ ভোটত জিকিম বুলি দাবী কৰে আজমলে। আনহাতে আজমলে পুনৰ টার্গেট কৰি ললে ৰকিবুল হুছেনক। বদরুদ্দিন আজমলৰ মতে ৰকিবুল হুছেন ধুবুৰীত হাৰিবই। ৰকিবুল হৰাৰ পিছত ভূপেন বৰাই 100% ৰাজনীতিৰ পৰা সন্যাস ল'ব লাগিব, এনেদৰে মন্তব্য কৰে আজমলে। ধুবুরীত হারিব 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 ইনশাআল্লাহ 10% নাই 100% হারিব রকিবুল হোসেন স্যার। মতলব তেখেত রিজাইন করিব লাগিব পলিটিক্সৰ পৰা। যদি পলিটিক্সৰ পৰা রিজাইন করে আকু একবার যোগদান করিব লাগিব কংগ্রেস আই, তারপিছতই হব পারব। তারপিছত 26-ত কি হয় কিছনে দেখায়। সিএমএ 100% বিচারি আছে, তারপিছতো মই কৈছো গোটে কংগ্রেস মিলি, গোটে সিএম মিলি, সিএমর পার্টি মিলি, বিজেপি মিলি ইনশাআল্লাহ আজমলক ধুবুরীত পরাজিত করিব নোৱাৰিব। আমি জিকিম, এটো আমার সিট। আর এইবার নহয় ইনশাআল্লাহ আমি অহাবারও জিকিম, কমসে কম 5-6 লাখ ভোটে আমি জিকিম এটা আমার আন্দাজ আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সকল কংগ্রেসের মিত্রালীর অভিযোগ করেছে আজমলে। নিশা হলে সকল কংগ্রেসী মুখ্যমন্ত্রীক লগ ধরে, 5 বছর রকিবুলে মুখ্যমন্ত্রীক লগ করা নাই বলে প্রমাণ করক। রাতে হলে কংগ্রেসের সকলে মুখ্যমন্ত্রীর লেফাফা লয় বলে বিস্ফোরক অভিযোগ করে আজমলে। রকিবুল হোসেনক মানে চ্যালেঞ্জ করে আসো, ই কক বলে 5 বছরের ভিতরে তোমার কোনো দিন গই সিএমলকে ভেট করা নাই। রাতে এইটুই হয় 12টা সাড়ে 12টা এটার পিছত গই সব কংগ্রেসী লাইন লাগাই গই আপনার লিফাফা লয় লিফাফা। মানে বারবার কই আসো ই অকল পেইড সার্ভেন্ট, এইটু প্রুফ হয়ে আছে। এজন 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 কমলাকর উলাল, তারপর আর কোন উলাল আর কোন উলাল আর কই আছে। এটা সিএমএ যেটু কইছে হসা হয়েছে, বলে কংগ্রেস মন্ত্রী এমত আছে এক এক সময় করে আইব। বলো ভাই এটা তার উপর ইমান ডাউন ডাউন মাত মাতিছে, হি নিজের দায়িত্ব লই রিজাইন করিব লাগে। যদি 26-ত চিফ মিনিষ্টার হওয়ার আশা আছে, সপন দেখি আছে, কইবি গরিব স্বপ্ন দেখতে। ভূপেন বৰাক তীব্র কটাক্ষ বদরুদ্দিন আজমলৰ। ভূপেন বৰাই সভাপতি পদ ত্যাগ কৰিব লাগে বুলি মন্তব্য কৰে বদরুদ্দিন আজমলে। লগতে আজমলে কয় যে আমাৰ প্ৰাৰ্থী নথকা সমষ্টিত আমি কাকো সমৰ্থন কৰা নাই। লগতে আজমলে কয় যে গৌৰৱ গগৈ জিকিলেও ভাল পাম, হাৰিলেও ভাল পাম। প্ৰদ্যুৎ বৰদলৈ একোৱে কাম নকৰাৰ পিছতো আমি যোৱাবাৰ যমুনামুখত 1.5 লাখ ভোট দিছিলো বুলি আজমলে মন্তব্য কৰিছে। যদি হাৰিবই 100% হাৰিব, মতলব পদত্যাগ কৰিব লাগিব, সন্ন্যাস লব লাগিব পলিটিক্সৰ পৰা। 26-ত গৈ কেনেকুৱা চিফ মিনিষ্টাৰ হৈ যাব, পচিবিলিটি আছে নেকি? পলিটিক্সৰ যে নাথাকে সেইটো লৈ আজি মই দেখিছো এয়াৰপৰ্টত খং কৰি আছে। কোনে কৈছে মইতো কোৱা নাই ভাই। চিফ মিনিষ্টাৰ যদি কৈ থাকে কৈছে 26-ত ই কৈছে মই চিফ মিনিষ্টাৰ হৈ দেখাম, দেখাও ভাই। এতিয়া তাৰ ওপৰত ইমান ডাঙৰ ডাঙৰ মাত মাতিছে, হি নিজের দায়িত্ব লই রিজাইন করিব লাগে। যদি 26-ত চিফ মিনিষ্টার হওয়ার আশা আছে, সপন দেখি আছে, কইবি গরিব স্বপ্ন দেখতে। মো কি সকলে ইন্ডিয়া গঠবন্ধন লইছে নাকি? লওয়া নাই না কেন? দাঁড়িয়ালে যদি স্টেজত বহে সব হিন্দু মানে নারাজ হয়ে যাব। আমি কেউ সাপোর্ট করি ভাই? আমি আমার যেমন সেকুলার কোনো যদি ক্যান্ডিডেট কোনো জায়গা উঠে সাপোর্ট করুক আপনার আর কি। গৌরব গগৈর কোনো দুশ্মন নহে, মোৰ তাৰ পাৰ্চনেল এইটো পলিটিকেল চিত্ৰ, মই পাৰ্চনেল কোনো এনিমি নহয়। আৰু তেখেত যদি জিকে ভাল, হাৰিলে ভাল, আমি কোনো কথা কেনেকুৱা যোৰহাটৰ কোনো ডেমগ্ৰাফি নাজানো। তাত মুছলমান কিমান আছে, হিন্দু কিমান আছে, অসমীয়া কিমান আছে, ট্ৰাইবেল কিমান আছে, সেইটোও মই নাজানো। মই কেনেকুৱা কম কোনে জিকি যাব জিকি যাব ভাল পাব না আপুনি গৌৰৱ গগৈ যদি? মই কৈছো জিকিলেও ভাল পাম আৰু হাৰিলেও ভাল পাম। হাতক ধন্য খুদ দেশৰ বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনৰ, যাৰ বাবে আগন্তুক লোকসভা নির্বাচনত প্রার্থী হিচাপে দেখা নাযাব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনক। দলে টিকেট দিয়াৰ পিছতো নির্বাচন খেলিব অপৰাগ বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন।
শুনিবলৈ আচৰিত যেন লাগিলেও এই কথা প্ৰকাশ কৰিছে স্বয়ং বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে। বিজেপি সভাপতি জে পি নাড্ডাই তেওঁক অন্ধ্ৰপ্ৰদেশ বা তামিলনাডুৰ পৰা য'তে বিচাৰে নিৰ্বাচন খেলিবলৈ আহ্বান জনাইছিল, কিন্তু ধনৰ অভাৱৰ বাবে এইবাৰ নিৰ্বাচন খেলাৰ পৰা বিৰত থাকিল দক্ষ নেত্ৰীগৰাকী। সাংবাদিকৰ সৈতে হোৱা এক সাক্ষাৎকাৰত নিজে প্ৰকাশ কৰিছে এই কথা। উল্লেখ্য যে দলে তেওঁক দুটা সমষ্টি যিকোনো এটা নিৰ্বাচন কৰিবলৈ দিছিল যদিও কেইবাদিনো চিন্তা চৰ্চা কৰাৰ অন্তত অৱশেষত নিৰ্বাচন নেখেলাৰ সিদ্ধান্ত লয়। রাজ্যসভা নির্বাচনের সময় দাখিল করা শপথনামায় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের সম্পত্তির পরিমাণ 2,76,95,222 টাকা বলে প্রকাশ করেছিল। বিত্তমন্ত্রী হওয়ার পূর্বে নির্মলা সীতারমণে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের রাজনৈতিক পরিক্রমা যদি চাও তেনেহলে এক বর্ণিল যাত্রা অতিক্রম করেছে দীর্ঘকাল ধরে এগারী দক্ষ মন্ত্রী। 2019 চনত মোদী মন্ত্রীসভার বিত্তমন্ত্রীর দায়িত্ব আছিল। কর্পোরেট পরিক্রমা বিভাগের দায়িত্ব দিয়া হয়েছিল সীতারমণক। ভারতীয় জনতা পার্টির এগারী জ্যেষ্ঠ নেত্রী সীতারমণ 2016 চনের কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছিল। 2014 চনের 2016 চনলে অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্ব করেছিল। 2014 চনত মোদী মন্ত্রীসভার কনিষ্ঠ মন্ত্রী হিসাবে দায়িত্ব লৈছিল। দেশের 28 সংখ্যক প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বত আছিল সীতারমণ। সীতারমণ দেশের দ্বিতীয়গী মহিলা প্রতিরক্ষা মন্ত্রী আর প্রথমগী মহিলা প্রতিরক্ষা মন্ত্রী আছিল ইন্দিরা গান্ধী। বাণিজ্য আর উদ্যোগ বিভাগের দায়িত্বও আছিল সীতারমণ। ফোর্বস আলোচনিয়ে বিশ্বের 100গী প্রভাবশালী মহিলার তালিকাত স্থান দিছিল নির্মলা সীতারমণক। ফোর্বসর প্রভাবশালী মহিলার 36তম স্থান দখল করেছিল নির্মলা সীতারমণে। আর ইয়ার বিপরীতে ফোর্বসে সীতারমণক ভারতের আটাইতক প্রভাবশালী মহিলা হিসাবে অভিহিত করেছিল। গোলাঘাট কংগ্রেসত ব্যাপক খহনীয়া। এনআরএল উঠিছে হালাত। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত কেবাগৰাকীও কংগ্রেসীয়ে বিজেপিত করেছে যোগদান। বিজেপিত যোগ দিছে এপিসিসিৰ সদস্য দীপেন বৰুৱাই, মহিলা কংগ্রেসৰ মুখপাত্র জেসমিন জাহানে আৰু লগতে গেরুয়া বসন পরিধান করলে আন কেবাগৰাকীও কংগ্রেস নেতা কর্মী। জিলা কংগ্রেস দলের কেবাগৰাকীও বিষয়ববিয়া আৰু অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদকর দায়িত্ব বহন করা দীপেন বৰুৱাকে আদি করে গোলাঘাট জিলা কংগ্রেস কমিটির প্রায়বোর সদস্যই ভারতীয় জনতা পার্টি যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। আনুষ্ঠানিক যোগদান করব। মই আজি তেখেতসকলৰ লগত খন্তেক সময় কথা বতৰা পাতিলো আৰু সকলোকে দললৈ আদৰণি জনালো। সব কংগ্রেসতো কোনো নাথাকে, এইটোতো আপোনালোকে মোৰ কথা মানি লওক। যেনেকে মোদী গ্যারেন্টি সবেই বিশ্বাস করে, বাকি ডাঙৰ গ্যারেন্টি মই দিব নোৱাৰো, কিন্তু কংগ্রেস শূন্যৰ গ্যারেন্টিটো মই দিছো আপোনালোকক, সেইটো এটা মোৰ গ্যারেন্টি। এইটোৱে সূচাইছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বর প্রতি অসমৰ মানুহৰ অগাধ বিশ্বাস। ভারতজোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস খালি করার এটা যাত্রা আরম্ভ করলে আর 2024 ইলেকশনত বহুত হৈ যাব, যি অলপ চলে বাকি থাকিব 26 আগতেও শেষ হৈ যাব, তেতিয়া অসমখন ভাল হব, সকলো বিজেপি থাকিব আর একে লগ লাগি আমি অসমৰ ডেভেলপমেন্ট কৰিম। আমি বহুদিনের পর আমি গোলাঘাট জেলা যুব কংগ্রেসের আমি সভাপতি হয়ে আসিল, বহুখিনি আমি অর্গানাইজেশন করেছিল, কিন্তু দলটো এটা নেতৃত্ব দিব মানুষ নাইকিয়া হল, এখানে আমি যোগদান করলে বাধ্য হলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার নেতৃত্ব যেখানি কাম হয়ে আছে সেখানে অনুপ্রাণিত হয়ে আমি জয়েন করেছো। কংগ্রেসের আগতে নেহরু স্বাধীনতার টাইমত যে নেহরুর যে দিনত যে নীতি আদর্শ আসে সেই নীতি আদর্শ এটা দল হয়ে থাকা নাই। আর কংগ্রেস একটা সবতকে পুরোনা দল, 140 বছর একটা পুরোনা দল। ভারতের স্বাধীনতাও করলে কংগ্রেসে, দলটির প্রতি অনুগত্য আছে, দলটো ভাল, কিন্তু দলটোত বর্তমান কোনো লিডার নেতৃত্ব দিবপরা তেনকা লিডার নাই, বহুত অবিভক্ত হয়েছে। তাত নীতি আদর্শ কংগ্রেস পালন করার নেতা এজনও নাই বর্তমান আজি তারিখত। গোটেটো যেখিনি আমার তাত হাইকমান্ড আছে, এতিয়া হাইকমান্ডে তাত রাজীব ভবনত একটা কথা কয়, সমষ্টিত গিয়ে একটা কথা কয়, বা জনসাধারণের মাজত একটা কথা কয়, মানে দলটো বহুদা বিভক্ত হয়েছে।